হ্যাঁ, যদি স্কোয়াডে না থাকে তাহলে নান্নু 15 জনের, আর বেস্ট ইলেভেনে না খেললে ক্যাপ্টেন, এটা আমি কি করবো? সো একটু ক্ল্যারিফাই করে নিলাম। কোনো কারণে যদি আমরা 3 জন পেসার 5 জন বোলার খেলাই, এখন আমরা কিন্তু 6 জন বোলার নিয়ে প্রথম 2টা ম্যাচ খেলেছি, তাহলে ওখানে একটা সুযোগ আসে যে আমি কাকে খেলাবো, ওই জায়গাটায় ফাইট করছে কে কে। ও জায়গায় এখন স্কোয়াডে আছে রাব্বি, স্কোয়াডে নাই কিন্তু ডেফিনেটলি যে কোনো সময় ঢোকার মতো অবস্থানে আছে আফিফ, মামুদুল্লাহ রিয়াদ, ইভেন মোসাদ্দেক। কারণ আমি যদি 5 বোলার নিয়ে খেলি, হিসাবটা হচ্ছে কী ধরনের আপনাদেরকে বলি, কোনো কারণে একটা বোলার যদি ইনজুর্ড হয়ে যায় খেলার মাঝে, তখন কি করবে, বলটা করবে কে? সো এই জন্য একটা অলরাউন্ডার পেলে ভালো হয়। মানে এখন আমি আমার কথা বলছি, আলটিমেটলি নান্নু কী করবে সেটাও জানি না 15 জনের, আর বেস্ট ইলেভেনে কী হবে সেটাও আমি জানি না। সো এইখানটায় এখন কারা আসবে সেটা হলো কথা। সমস্যাটা যেটা হচ্ছে, সমস্যা না কিছু, এটা এই সমস্যাটা ভালো সমস্যা। একটা সময় ছিল আমি যখন প্রথম এখানে আসি, তখন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি, রুবেল, এগুলো ছাড়া আমাদের কোনো অপশনই ছিল না। মানে তখন কোনো অবভিয়াস অপশন ছিল না, এবং আমাদের টিম করাটা অনেক সহজ ছিল, এবং ওদের পারফরমেন্সের উপরেই সব কিছু নির্ভর করতো। এখনও তাদের পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু আমাদের এখন অপশনগুলো বেশি। অপশন যদি বেশি থাকে তাহলে কেউ খেলবে কেউ খেলবে না, এটাই তো। মানে আমি ইচ্ছা করলে 12 জনের খেলাতে পারবো না, 13 জনেরও খেলাতে পারবো না, 11 জনকেই খেলতে হবে। সো এর মানে এই না যে কিছু, তবে আমি যে কটা নাম বললাম, আরও 2-1টা নাম বাদও পড়তে পারে, বাট আমার মনে হয় যে এদের প্রত্যেকেই বিশ্বকাপ স্কোয়াডে যাওয়ার মতো সামর্থ্য আছে। ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলা খুব কঠিন, যে ক্যাপ্টেন আছে তারে নিয়ে আবার কী বলবো। বেসিক্যালি যে জিনিসটা হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, যেহেতু সাকিব খেলে নাই, অবশ্যই একটা স্পিনার খেলানো উচিত ছিল। মানে আমি আমি মনে করি এটা হয়ে যাওয়ার পরে, আগে হলে আগে বললে তো এটা বলতো যে আমার ইনফ্লুয়েন্স নাই। সো আমি যদি আমাকে যদি জিজ্ঞেস করতো, অবশ্যই আমি বলতাম যে যেহেতু সাকিব নাই, আমাদের একটা স্পিনার নেওয়া উচিত ছিল। কারণ আমরা এর আগে 2টো ম্যাচ খেললাম 3 স্পিনার নিয়ে, আর এই লাস্ট ম্যাচটা 1টা স্পিনার নিয়ে খেলা, এটা একটু আমার কাছে খটকা লেগেছে। দিস ইজ নাম্বার 1। বাট ডেফিনেটলি ওখানে নিশ্চয়ই কন্ডিশন দেখে, লাস্ট ম্যাচটা যেহেতু আমি ছিলাম না, সেই ক্ষেত্রে শান্ত বল করতে পারে শুনেছি, ও আমাকে বলেছে অনেকেই প্র্যাকটিস করে, বাট আসলে ওকে বোলার হিসেবে কখনো দেখিনি। ওই সময়টায়, ওই পার্টিকুলার সময়টায়, ক্রুশিয়াল টাইম, ম্যাচের সব কিছু যখন নির্ভর করছে, মানে মুস্তাফিজের লাস্ট ওভারটা বাদ দিলে, ওই সময়টায় সে যেই সাহস নিয়ে বলটা করেছে এবং যেভাবে বলটা করেছে, এটার জন্য ডেফিনেটলি শান্তকে আমরা বলতেই পারি যে অসাধারণ একটা বোলিং করেছে। কিন্তু এখনও শান্তকে আমরা এখন পর্যন্ত বোলার হিসাবে কিন্তু ধরি না। সো আমরা যদি মনে করি শান্ত একজন অলরাউন্ডার, এখনও সেটা হয়নি, হয়তো সামনে হবে, আমরা আশা করি সে তাড়াতাড়ি হোক। এটা এখনও বোর্ডে প্লেস করা হয়নি, বোর্ড মিটিংয়ে আসলে তারপর আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করবো। এর আগে, যতক্ষণ বোর্ডে প্লেস না করা হবে তার আগে, এটা নিয়ে আমি কথা বলতে চাই না।